তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, চোর মমতা সেটাকে 6 লক্ষ কোটি করেছে। চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায়, কিন্তু আনতে পারবেন, কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা, তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে। তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে, তারা যদি লড়তে পারেন লড়ুন, কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি, কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড, সিপিএম টেস্টেড রিজেক্টেড, তৃণমূল টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে। স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয়, আর পশ্চিমবাংলার অর্থনীতি, শিল্প, বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে, এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া, অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায়, তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না। সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল, চোর মমতা সেটাকে 6 লক্ষ কোটি করেছে। সিপিএম 1 কোটি বেকার রেখে গেছিল, চোর মমতা 2 কোটি বেকার করেছে। সিপিএম 5 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছিল, চোর মমতা 50 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে। এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ। কৌস্তভ বাগচিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন, আগলি বার মোদি আবার, মোদিজি 400 সিট নিয়ে আসবে, তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে। দাদা, আগামীকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, ঠিক তার আগে শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলছেন যে তিনি কোনো সাংগঠনিক পদে থাকবেন না, কোনো মিটিং। আপনাকে কে বলেছে? তার ঘনিষ্ঠ মহল কে বলেছে আপনাকে? এটা কে বলেছে? তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে? ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো, ও 11-র পরে আসা মাল, আর ওর পিসি যার আলোকে ও আলোকিত, তাকে আমি এই তারাচাঁদবাড়ের মাটিতে হারিয়েছি 1956 ভোটে। উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো, ও ছোড়ার প্রশ্নের উত্তর আমি দেবো না। দাদা, উত্তম ব্যারাকপুরে সেখানে দেখা গেল তৃণমূলের মধ্যে কোন্দল প্রকাশ্যে, কেননা রাজ্য নেতৃত্ব থাকা সত্ত্বেও স্থানীয় বিধায়ক সহ তারা একাধিক নেতারা তার অনুপস্থিত, কি বলবেন? আপনি সুব্রত বক্সিকে জিজ্ঞেস করুন, কালকে খ্যাঁচ খ্যাঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে, ও খ্যাঁচ খ্যাঁচ করতে করতেই গেল, ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে, 2টা এমএলএ বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে, সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারী, ওকে বসিয়ে রেখে ভাইপোর বাড়ি থেকে 1.5 ঘন্টা পরে গেছে পার্থভবন। সুব্রত বক্সির যদি ন্যূনতম মান সম্মান থাকে, নয় এদের তাড়াবে, নয় রাজ্য সভাপতি থেকে পদ থাকবে। দাদা, বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে এবার গোটাটা পোস্টার করলো বাঁকুড়ার বিষ্ণু, ও তৃণমূলের লোকরা করেছে। দাদা, উত্তম বাড়িকে সৌমিত্র চাঙ্গা ছেলে, জনপ্রিয়, ওদের কাজ করতে দেয়নি আমাদের এমপিদের, সেটা অন্য প্রশ্ন। সৌমিত্র খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে, আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয়, পার্টি দিবে কি না পার্টির বিষয়, সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না। ও 11-তেও কোতলপুরে জিতেছিল, সৌমিত্রকে এসব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে, পুলিশ পিছনে আছে, এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই। আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয়, ভোটটা নরেন্দ্র মোদীর ভোট। যারা রাষ্ট্রবাদী, দেশকে ভালোবাসেন, তারা যাবে পদ্মফুলে মারবে, কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, নইলে আমাদের দেশও ইসরায়েল, ইউক্রেন, আফগানিস্তান, লেবানন এসব হয়ে যেত। অর্থাৎ কেউ বুদ্ধ নেই যে দেশের প্রধানমন্ত্রী বদল করে দিন। বড় ডাকাত, বড় ডাকাত, ফাটা প্যান্ট, পুরা বিড়ি খেত, বিরাট ডাকাত,
একটা এন্ট্রি পেয়েছে 1,61,00,000, একটা এন্ট্রি পেয়েছে 1,36,00,000। কোম্পানি আছে আইটিআর জমা দেয়নি 17 সাল থেকে। আরে ফিট কেস পর পিএমএলএ আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ডওভার করে দেন ইডিকে। ইটস এ ফিট কেস পর পিএমএলএ, মানি লন্ডারিং এর ফিট কেস। এবং আমি অনেক সভাতে বলেছি 10,000 লিটার তেল তোলে ও আর প্রদীপ দে, 2,000 লিটার তেল টাওয়ারে খরচ হয়, 8,000 লিটার তেল মারে, বড় ডাকাত বিরাট নেতা, 5 কোটি টাকা দিয়ে সভাধিপতি কিনেছে ভাইপুর কাছ থেকে।